আমরা হোম অ্যাডভান্টেজ তো সবসময় নিবই, ওয়ার্ল্ড কাপে ভালোভাবে খেলতে পারে সেই প্রস্তুতিতে নেওয়ার জন্য সে চাচ্ছে না লং ভার্সন খেলার জন্য ফর দিস টেস্ট। তাসকিনের একটা শোল্ডার ইঞ্জুরি তো আছে, ওখানে একটা টিয়ার আছে, এটা নিয়ে কনজারভেটিভ ট্রিটমেন্টে দিয়ে যতদূর তাকে খেলানো যায় তো সেভাবে খেলছে, তো আমরা সেই জন্য তাকে ওইভাবে আমরা তাকে খেলাচ্ছি যার জন্য আমরা আগেও রেস্ট দিয়েছি। এখন সামনে যেটা হয়েছে যে সে আমাদের কাছে একটা চিঠি দিয়েছে যে যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে আর এমনিও অন্য ফর্ম্যাটেরও খেলা আছে হোয়াইট বল ফর্ম্যাটে, সে চাচ্ছে আপাতত এই সিরিজটায় তাকে যদি কনসিডার না করলে ভালো হয় যেহেতু সে ওয়ার্ল্ড কাপে ভালোভাবে খেলতে পারে, সেই প্রস্তুতিতে নেওয়ার জন্য সে চাচ্ছে না লং ভার্সন খেলার জন্যে ফর দিস টেস্ট। অলরেডি তাদের জানিয়ে রাইট অনেক অনেককে জানিয়ে দেওয়া হয়েছে যারা তাকে টেস্ট প্লেয়ার বাইরে যারা আছে, যারা খেলার মধ্যে তো অনেকে আছে, তো খুব বেশি প্লেয়ার কিন্তু বাইরে নেই, সবাই কিন্তু খেলছে অ্যাপার্ট ফ্রম মুমিনুল। মুমিনুলের মধ্যে কিছু সমস্যা আছে, তারপর সে খুব শীঘ্রই যারা বাইরে আছে তারা সামনেই ট্রেনিংয়ে নামবে। ইঞ্জুরি না একটু কিছু স্লাইট একটা বোধ হয় ইস্যু ছিল তার, একটা কোনো হেলথ ইস্যু ছিল, আই থিঙ্ক দ্যাট ইজ ওভার নাও, তো খুব শীঘ্রই সে মাঠে নামবে। তামিম ইকবালটা আপনাদের অলরেডি আপনারা জানেন, কোশ্চেনটা কিন্তু বারে বারে হয়ে যাচ্ছে, এটা কিন্তু রিপিট করা হচ্ছে যে তামিম ইকবাল প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলবেন এবং দুজনের মধ্যে কথা আলাপ করার পরে তামিম তার, আমি কিন্তু দুই দিন আগেও কিন্তু সেম কথাই বলেছি আপনাদের কাছেই যে দুদিন তারা তামিম ইকবাল প্রেসিডেন্ট সাহেবের কথা বলে সে তার ফিউচার প্ল্যান ক্রিকেটের ফিউচার প্ল্যান ঠিক করবে, সো উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আমরা দেখার কিছু নাই, তো প্রগ্রেসটা যেটা হচ্ছে কি তাকে এখন যেটা হচ্ছে যে কনজারভেটিভ ট্রিটমেন্টে থাকতে বলেছে, ডক্টর বলছে যে এই কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যেই সে তাকে চালিয়ে যেতে হবে, এর মধ্যে সে নিজে থেকে ঠিক হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, যদি ঠিক না হয় ইন দ্যাট কেস যদি অ্যাডভান্স আরও কোনো ট্রিটমেন্ট থাকে বা কোথাও ডক্টর দেখাতে হয় ডেফিনেটলি সে ট্রিটমেন্টের জন্য যাবে। আর তার ইস্যুগুলো নিয়ে সে তো আপনাদের কাছেও বলেছে মিডিয়াতে যে আবার সে পরে আমাদের সাথে বসার পরেই জানাবে তার সামনে তার প্ল্যান কী। হেরাত ইজ নো মোর বিকাশ, এবং হেরাতকে আমরা যেটা দিয়েছিলাম অফার সেটা সে অ্যাকসেপ্ট করে নাই, এখন হেরাতের চ্যাপ্টারটা ক্লোজ। আমরা তো স্পিন বোলিং কোচে অ্যাডভার্টাইজমেন্ট পরে করেছি, কিন্তু সেই সময় আমরা স্পিন বোলিং কোচে অ্যাডভার্টাইজ করিনি, তো অ্যাডভার্টাইজ করিনি এই জন্য যে হেরাতের সাথে তখন আমাদের একটা নেগোসিয়েশন চলছিল। আমাদের যে প্রপোজাল ছিল সে প্রপোজাল তার মনোপুত না হওয়াতে আর তার সাথে আমাদের আর কন্ট্র্যাক্ট নেই। ওইগুলোর গ্রাউন্ড তো ভালো, উইকেটও ভালো, তো সুতরাং এত চ্যালেঞ্জিং হওয়ার কথা না, তাতে আমার মনে হয় কোনো সমস্যার কথা না। উইকেট নিয়ে কন্ডিশন নিয়ে অ্যাকচুয়ালি অন প্রিন্সিপাল কথা বলা ঠিক না, কারণ এখনই তাহলে এই জিনিসটা আমার মনে হয় যে এটা প্রিন্সিপালের বাইরে কিছু বলাটা। তো আমরা উইকেট যেভাবে হোক আমাদের প্রথম কথা হচ্ছে যে ইটস আওয়ার হোম অ্যাডভান্টেজ, উইকেট কেমন হবে না হবে নেচার অফ দ্য উইকেট আমার বলা ঠিক হবে না, কোনো কমেন্ট করা ঠিক হবে না, বাট আমরা হোম অ্যাডভান্টেজ তো সবসময় নিবই, সেটা সব দেশই করে, সো উইল গো ফর দ্যাট কাইন্ড অফ অ্যাডভান্টেজ যেটা আমাদের আমার মনে করি আমাদের স্যুট করে।